আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সায়েন্স অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। বেসিক কম্পিউটার শিক্ষায় আজ আমাদের শিক্ষণীয় বিষয়ে কম্পিউটার থেকে কিভাবে মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভে বিভিন্ন ফাইল ফোল্ডার নিতে পারি, অথবা ভিডিও অডিও গান নিতে পারি, অথবা যে কোনো ধরনের ফাইল অথবা ফোল্ডার অথবা পিকচার আমরা কিভাবে নিতে পারি, তা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মাই অ্যানাদার আপডেট। প্রথমেই আমি আমার কম্পিউটারে একটি মেমোরি কার্ড ইনসার্ট করে দিচ্ছি। আমি একটি মেমোরি কার্ড ইনসার্ট করে দিলাম। যখনই আপনারা আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে একটি মেমোরি কার্ড ইনসার্ট করবেন এবং যখন ইনসার্ট হয়ে যাবে, তখন আপনাদেরকে অটোমেটিক্যালি উইন্ডো থেকে একটা মেসেজ দিবে, ঠিক এরকম একটা মেসেজ আসবে। এই মেসেজ যদি ক্লিক করেন, তাও এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই মেমোরি কার্ডটা ওপেন করতে পারবেন। আর যদি এখান থেকে করতে না চান, তাহলে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করে যে দিস পিসি, এই দিস পিসিতে হচ্ছে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমার মেমোরি কার্ড হচ্ছে এটা ইউএসবি ড্রাইভ ডি, অর্থাৎ ডি ড্রাইভ হচ্ছে আমার মেমোরি কার্ড। আমার এই মেমোরি কার্ডে এখন দেখতে পাচ্ছেন কোনো কিছুই নাই। আমি এই আমার মেমোরি কার্ডে যদি কোনো ফাইল ফোল্ডার বা ছবি নিতে চাই, তাহলে কীভাবে নিব? সাপোজ আমি আমার এফ ড্রাইভ থেকে আমি এই যে ফাইল দেখতে পাচ্ছেন, আমি এই ফাইলটা নিতে চাচ্ছি। ফাইলটা কি নেওয়ার জন্য আমাকে এই ফাইলের উপর রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে কপি, কপিতে ক্লিক করবেন। এরপর এই যে ব্যাক, ব্যাক করবেন। ব্যাকে করে এই যে আপনার মেমোরি কার্ড, অর্থাৎ যে মেমোরি কার্ড বা পেন ড্রাইভে আমি এই ফাইলটা নিতে চাচ্ছি, সেই ফাইল সেই পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের মধ্যে প্রবেশ করব এবং এখানে হচ্ছে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্ট, পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পরে আমি যে ফাইলটা নিয়েছিলাম সেই ফাইলটা এখানে চলে আসছে, সেই ফাইলটা হচ্ছে আমার এখানে চলে আসলো। এবার আমি চাচ্ছি যে না, আমি ফাইল নিব না, আমি যদি কোনো একটা ছবি নিতে চাই, তাহলে আমি কীভাবে নিব? আমি এই ফাইলের মধ্যে থেকে কোনো একটা ছবি নিতে চাই। সাপোজ আমি একটা আমের ছবি নিতে চাই। এই আমের উপরে আপনার আমি হচ্ছে রাইট, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে কপি করলাম। একই নিয়মে আমি ব্যাক করব এবং হচ্ছে মেমোরি কার্ড আমার যে ড্রাইভে আছে ওই ড্রাইভে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমি এখানে ছবিটা রাখতে চাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। ব্যাস, আমার ছবিটি এখানে চলে আসলো। এবার আমরা যদি এইভাবে নিতে না চাই, তাহলে আমার অন্য একটা ওয়েতেও নিতে পারি। সেটা হচ্ছে আমি এই আমার এই ফাইলে প্রবেশ করলাম। ফাইলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটারমেলনের ছবি আছে। এই ছবিটা আমি আমার মেমোরি কার্ডে নিতে চাই, তাহলে এই ছবির উপরে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে সেন্ড টু, সেন্ড টু দিয়ে দেখতে পাচ্ছেন যে ইউএসবি ড্রাইভ ডি, অর্থাৎ আমি জানি যে আমার মেমোরি কার্ড বা পেন ড্রাইভটি হচ্ছে ডি ড্রাইভ, তাই ডি ড্রাইভের উপর ক্লিক করে দিলাম। এবার আমরা দেখব যে ডি ড্রাইভে আমার এই ওয়াটারমেলনের ছবিটা গিয়েছে কিনা। এই যে ডি ড্রাইভে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমেলনের ছবিটি এখানে চলে আসলো। তাহলে আমরা চাইলে কপি পেস্ট করে আনতে পারি, অথবা সেন্ড টু এর মাধ্যমে আমরা কোনো ফাইল বা ফোল্ডার এইভাবে আমরা মেমোরি কার্ডে, কম্পিউটার থেকে মেমোরি কার্ডে নিতে পারি। এবং সেই ময়েতে মেমোরি কার্ড বা পেন ড্রাইভ থেকে কম্পিউটারেও আমরা এইভাবে ফাইল ফোল্ডার ট্রান্সফার করতে পারি। এরপরে আমি আরও একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার মেমোরি কার্ড, সরি, এটা হচ্ছে আমার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ। এইটা আমি হচ্ছি একটা উইন্ডোতে রেখে দিলাম। এরপর আমি ডিস পিস থেকে নতুন একটা উইন্ডো ওপেন করব। আমি নতুন একটা উইন্ডো ওপেন করে এটা আমি টেনে নিয়ে আসলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোল্ডারটা, এই ফোল্ডারে আমি হচ্ছে এই আমার এই ফাইলটা আমি ওপেন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা মাল্টার ছবি। আমি চাচ্ছি যে এই ছবিটা আমি আমার মেমোরি কার্ডে নিয়ে আসবো। আপনার চাইলে এটা এই ছবির উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে টেনে জাস্ট এই উইন্ডোতে ছেড়ে দিন। দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটিও এইভাবে চলে আসলো। তাহলে আপনারা চাইলে কপি পেস্ট করে নিতে পারবেন, সেন্ড টু করে নিতে পারবেন এবং মাউস ড্র্যাগ করে নিতে পারবেন। যখন আমাদের কম্পিউটার থেকে মেমোরি কার্ডের ছবি বা ফাইল ফোল্ডার ইত্যাদি ট্রান্সফার করা হয়ে যাবে, তখন মেমোরি কার্ডটি সেফলি রিমুভ করার জন্য মেমোরি কার্ডের উপরে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইজেক্ট, ইজেক্টে ক্লিক করবেন। ইজেক্টে ক্লিক করলে আমার মেমোরি কার্ডটি কম্পিউটার থেকে নিরাপদের সাথে আলাদা হয়ে যাবে।
এভাবে আমরা চাইলে কম্পিউটার থেকে আমাদের মেমোরি কার্ড বা পেন ড্রাইভে ছবি ফাইল ফোল্ডার ভিডিও অডিও নিতে পারি, আবার মেমোরি কার্ড থেকে কম্পিউটারে সেম ওয়েতে ছবি ফাইল ফোল্ডার ভিডিও অডিও ট্রান্সফার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই।